আমাদের এই কুষ্টিয়া একাকিটা আমাদের একটা অবহেলিত একটা আসন। এই আসনটা জনতি শেখ হাসিনা পুরা বাংলাদেশকে একটি মধ্যমায় রাষ্ট্রে পরিণত করেছে, সেই তুলনায় আমাদের কুষ্টিয়ার এক আসনে তুলনামূলকভাবে উন্নয়ন কার্যক্রম খুব কম সম্পূর্ণ হয়েছে। আমাদের এখানে চারটা ইউনিয়ন আছে, সেটা উত্তর সাইড বলা হয়। এই চারটা ইউনিয়নের নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং ইউনিয়নের নদীর এখন মাঝখানে তারা অবস্থান করছে। একটা নদী আছে যে দক্ষিণ সাইডে আর একটা উত্তর সাইডে, পদ্মার দুইটা শাখা দুই দিকে চলে গেছে, মাঝখানে তার চারটা ইউনিয়নের লোকজন বসবাস করছে। তো এই অবহেলিত একটা অঞ্চল, এই অঞ্চলের সুদূর পরিকল্পনা নিয়ে আমাদের কিছু কার্যক্রম করলে আমরা যে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে সেই স্মার্ট দৌরত্ব রূপান্তরিত করতে হলে আমাদের সুদূর পরিকল্পনা নিয়ে আগাতে হবে। জনতি শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমাদের মাননীয় সংসদ সদস্য আকরাম সরওয়ার জান বাদশাহ আছেন। উনি যে পরিকল্পনাগুলো, যে কাজগুলো থ্রো করেন, সেইগুলো জনতি শেখ হাসিনা বাস্তবায়ন করে। আমাদের এই নদী এলাকা, নদী ভাঙ্গন দূর করতে হলে আমাদের মনিষা ইউনিয়নের যে ভূপা অঞ্চল আছে সেই অঞ্চলে আমাদের প্রথম কাজ হবে যে আমাদের একটা প্রোটেক্টিভ ওয়ার্ড কার্যক্রম সম্পন্ন করা। ইতিমধ্যে মাননীয় রাষ্ট্রপতির কাছে সেই কথাগুলো বলার পরে উনি সেটা দায়িত্ব নিয়েছেন এবং আমি আশা করছি যে আগামী এক বছরের মধ্যে আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ড কাজটা সম্পন্ন হবে। আর আমি দৌলতপুরে জনতি শেখ হাসিনা বাংলাদেশের যে অসংখ্য উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করেছে, শুধু বাংলাদেশে না, কুষ্টিয়া জেলার অসংখ্য উন্নয়ন করেছেন, যেগুলো আমাদের কুষ্টিয়া মানুষের প্রাণের দাবি ছিল, যেমন বাইপাস সড়ক, মেডিকেল কলেজ, হরিপুর ব্রিজ, স্টেডিয়াম, তারপর জাতীয় মসজিদ, এরকম মানুষের অসংখ্য উন্নয়নগুলো আমাদের সব প্রাণের দাবি ছিল, মেডিকেল কলেজ। তো এই প্রাণের দাবিগুলো জানতে শেখ হাসিনা আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মাউল আলম হানিফ ভাইয়ের নেতৃত্বে উনি ইতিমধ্যে এই কার্যক্রম সম্পন্ন করেছেন এবং বাংলাদেশের যে উন্নত স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার জন্য যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনতি শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের যে সরকার, সেই সরকারকে পুনরায় ক্ষমতায় আসতে হবে। আর পুনরায় ক্ষমতা আসার জন্য আমি এই দৌলতপুর এক আসনে যাকে মনোনয়ন দেবে তার জন্য আমি নৌকার ভোট প্রার্থনা করার জন্য আমি দাঁড়ে দাঁড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে আমি প্রচার চালিয়ে যাচ্ছি এবং প্রার্থনা করে যাচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনতি শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমার জন্য কাজ করেন, আর যদি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে দেয় তার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং জনতি শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য আমাদের যে কার্যক্রমগুলো করার দরকার সমস্ত কার্যক্রম এই দৌলতপুরবাসী যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যারা বাংলাদেশে উন্নত স্মার্ট বাংলাদেশ চায়, সেই সব জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি।